শিয়ালদা মেন লাইনে বিপর্যস্ত রেল পরিষেবা, প্রায় তিন ঘন্টা সোধপুরে নিত্যযাত্রীদের অবরোধ, স্টেশন চত্বরে উত্তেজনা, অবরোধের জেরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে ট্রেন, চরম যাত্রী দুর্ভোগ। সোধপুর স্টেশন চত্বরে ধুন্ধুমার, কেবিন ভাঙচুর, নষ্ট ডিসপ্লে বোর্ড, বন্ধ বুকিং কাউন্টার, রেলের অফিস, দেড় ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ধস্তাধস্তিতে আহত চার পুলিশ কর্মী। ভুল করে গ্যালোপিং রানাঘাট লোকাল থামবে বলে ঘোষণার অভিযোগ, ট্রেন চলে যাওয়ার পরই উত্তেজনা, সব স্টেশনে গ্যালোপিং ট্রেন থামিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবে পূর্ব রেল। আমডাঙ্গায় কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা পুলিশের, ঢোকার মুখে আটকানো হলো অধীরদের, গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, বচসা ধস্তাধস্তি হেঁটেই আমডাঙ্গার পথে অধীর চৌধুরীর। শিক্ষক দিবসে অনুষ্ঠান চলাকালীন স্কুলের পাশে পুকুর থেকে ছাত্র দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্সিপাল ও ক্লাস টিচার, উত্তর চব্বিশ পরগনার বারাসাত নবপল্লীর ঘটনা, ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের করেন মৃত শিশুর বাবা। শিলিগুড়ির ফাঁসিয়ে দেওয়ায় সেতু ভেঙে পড়ার ঘটনায় ফরেন্সিক পরীক্ষায় নতুন তথ্য, সেতুর বহন ক্ষমতা কমে যাওয়া, লোহার বিম ক্ষয়ে যাওয়ায় ভেঙে পড়ে সেটি, গার্ডার ও সেতুর পিলারের মধ্যে সংযোগকারী অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, উল্লেখ রিপোর্টে। পেট্রোল ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজির দামও, আজ কেজি প্রতি সাত টাকা বেড়ে সিএনজির দাম হলো আটষট্টি টাকা প্রতি কেজি। আসানসোল দুর্গাপুরে দু থেকে আড়াই হাজার অটো চলে সিএনজিতে, লাগাম ছাড়া দাম বাড়ায় ভাড়া বাড়ানোর দাবি অটো চালকদের। মাঝেহাট কাণ্ডের জের দুর্গাপুর লাগোয়া দু নম্বর জাতীয় সড়কে শুক্রবার মাঝরাত থেকে ট্রাক চলাচল ব্যাহত, সারিতে দাঁড়িয়ে আছে ছোট বড় সব ধরনের ট্রাক, রাজ্য প্রশাসনের নির্দেশে আটকানো হয়েছে ট্রাক, জানিয়েছে স্থানীয় থানা পুলিশ, ট্রাকে মজুদ রয়েছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। সরকারি নির্দেশিকা মেনে শুক্রবার মাঝরাত থেকে ডানকুনি দু নম্বর জাতীয় সড়ক এবং দিল্লি রোডে আটকে দেওয়া হয় ট্রাক, সকাল এগারোটার পর ছোট ট্রাকগুলিকে ছড়া হলেও কুড়ি বা তার বেশি চাকার ট্রাককে আটকে দেওয়া হয়েছে, ট্রাক থমকে থাকায় সকালে অফিস টাইমে যানজট হয়। কোচবিহারের সিতায় দুষ্কৃতীদের হাতে খুন স্থানীয় তৃণমূল নেতা মুজিবর মিয়া, গতকাল রাতে স্থানীয় দুষ্কৃতী অর্জুন মণ্ডলের ছোড়া গুলি লাগে তার মাথায়, ঘটনাস্থলে মৃত্যু হয় মুজিবর মিয়ার, অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। মুর্শিদাবাদের ডোমকলের মধ্য গরিবপুরে ভৈরব নদে জোড়া নৌকাডুবির ঘটনায় উদ্ধার মহিলা এবং দুই শিশুর মৃতদেহ, আজ ভোরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দুটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা, পরে উদ্ধার হয় আরও এক শিশুর মৃতদেহ। হাওড়ার বালির নিশ্চিন্তা ঘোষপাড়ায় তালা ঝুলল কাচের কারখানায়, কর্মহীন প্রায় সাড়ে তিনশো শ্রমিক, প্রতিবাদে কারখানার গেটে বিক্ষোভ শ্রমিকদের, কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। পুরুলিয়া শহরে একই পরিবারে তিনজনের মৃত্যু, খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন, তদন্তে পুরুলিয়া সদর থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরে দাঁতন এক নম্বর ব্লকে নিমপুর খালের উপর সেতুর বেহাল দশা, ঢালাই ফেটে বেরিয়ে এসেছে রড, যত্রতত্র জন্মেছে বট অশ্বত্থ গাছ, সংস্কারের অভাবে দুর্বল সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার বিকল্প রাস্তায় গৌরীহাটে করলা নদীর উপর সেতুর ভগ্ন প্রায় দশা, প্রতিনিয়ত ভারী ট্রাক যাতায়াতের ফলে বসে গিয়েছে সেতুর মাঝখানের একাংশ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, দ্রুত নতুন সেতু তৈরির দাবি এলাকাবাসীর। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য লাগাতার চাপ, বজবজে গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারে, ঘটনায় আটক করা হয়েছে স্বামী ও শাশুড়িকে, মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পেশায় কৃষক বাবা ছেলের স্মার্টফোন কিনে দেওয়ার আবদার রাখতে পারেননি, এই অভিমানে আত্মঘাতী নবম শ্রেণীর পড়ুয়া, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার এগারো গ্রামে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মালদার মানিকচক থানার রামনগর গ্রামে বোট গঠন নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ তিন বছরের শিশু অনেকটাই বিপদমুক্ত, নার্সিংহোম সূত্রে খবর, শিশুটি চোখ মেলে চাইছে, খাওয়া দাওয়া স্বাভাবিক, স্বস্তিতে শিশুর পরিবার। আমবাগান থেকে জ্বালানি কাজ পুরনোয় কিশোরকে মারধরের অভিযোগ, অজ্ঞাত পরিচয় তিন যুবকের বিরুদ্ধে, মালদার ইংরেজবাজার থানার রায়পুরের ঘটনা, কি কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। ভীমরুলের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানা এলাকায়, গাজলের তালসারি গ্রামে মেয়ের বাড়িতে গিয়ে ভীমরুলের কামড় খান মহসিন আলী নামে ওই ব্যক্তি, পরে মালদা মেডিকেলে মৃত্যু হয় তাঁর। বীরভূমের মল্লারপুর থানার কানাচি দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রকে ধাক্কা দিয়ে গরম ভাতের প্যানের উপর ফেলে দেওয়ার অভিযোগ, মিড ডে মিলের রাঁধুনিদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার অভিযুক্তদের।
এবার কৌশিকা অমাবস্যা দুদিন শনি ও রবিবার, সেই উপলক্ষে বিশেষ আয়োজন তারাপীঠে। এবারে প্রথম দুরাত খোলা থাকবে তারা মায়ের মন্দিরের দরজা। মন্দির কমিটির সিদ্ধান্তে খুশি ভক্তরা।